কৈলাস শহরের শ্রীরামপুর এলাকায় এবছর বড় বাজেটে দুর্গাপূজার আয়োজন করতে চলেছে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার ষষ্ঠ বছরে পদার্পণ করেছে এই পুজো। চৌঠা সেপ্টেম্বর সোমবার দুপুরে অনুষ্ঠিত হল শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো। পুজোর উপদেষ্টা কমিটির সদস্য বিমল কর এদিন বলেন, 2023 বিধানসভা ভোটে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকেই জয়লাভ করেছেন টিঙ্কু রায়। বর্তমানে উনি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যও বটে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর এলাকায় এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে বলে এবছর পুজোর চিফ পেট্রন করা হয়েছে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়কে। মন্ত্রীর আন্তরিক প্রয়াসেই এবছর আয়োজন করা হচ্ছে বড় বাজেটের দুর্গাপুজোর। 50 লক্ষ টাকা ব্যয়ে পুজোর প্যান্ডেল, আলোকসজ্জা এবং প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। পুজোর প্রতি সন্ধ্যায় স্থানীয় এবং বহিরাজ্যের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যাও। আসনে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কী সামাজিক এবং জনকল্যাণকর উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে আগামী 6 সেপ্টেম্বর বুধবার রাজ্যের মন্ত্রী তথা পুজোর মূল উদ্যোক্তা টিঙ্কু রায়ের সাথে বৈঠক করবেন পুজো কমিটির সদস্যরা। শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর আমরা 6 বছর আমরা পদার্পণ করেছি। 2018 পর থেকে আমরা আমাদের শ্রীরামপুরে আমরা পুজো করে যাচ্ছি। তো এই বছর আমাদের যেহেতু এখানে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়েছি এবং ওনার সহযোগিতায় এবং ওনার প্রেরণায় এবার আমরা একটা বড় বাজেটের পূজা অনুষ্ঠান করতে চলেছি। তো এবার আমরা বিশেষ করে এই পূজা কমিটি যারা সদস্যরা আছেন ওনাদের নিজস্ব দিকে এবার পুজো হচ্ছে এবং চাঁদার যে ব্যাপারগুলো আছে আমরা সবার কাছে নিমন্ত্রণ যাব। কিন্তু চাঁদা আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, উইলিংলি যে যা দেয় তাই, এবং বাকি যেগুলো আছে আমাদের পূজা কমিটির সদস্য যারা আছে সেটা ব্যবহার করবেন এবং মন্ত্রী আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এবার পূজায় আমাদের পঞ্চমী থেকে আমাদের অনুষ্ঠানের শুরু, ষষ্ঠী থেকে আমাদের বেল্লষষ্ঠী এবং ষষ্ঠী থেকে আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন আমাদের অনুষ্ঠান চলবে। রাজ্য এবং বহিরাজ্য থেকে বিভিন্ন শিল্পীদের এনে আমরা এখানে প্রোগ্রাম করার পরিকল্পনা আমরা নিয়েছি এবং এবার আমাদের প্রতিমা শিল্পী এবং আমাদের মণ্ডপ শিল্পী যারা আছেন বহিরাজ্য থেকে এখানে আনা হয়েছে এবং আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। সোমবারে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজোর উপদেষ্টা কমিটির সদস্য বিমল কর, হিমাংশু দাস, ত্রিলোকেশ্বর সিনহা, বিনয় সিনহা, পূজা কমিটির সভাপতি শ্যামল দাস, সম্পাদক বাবলু দেব, যুগ্ম সম্পাদক অভিক দে এবং যুগ্ম কোষাধ্যক্ষ তপন সরকার। খুঁটি পুজোকে কেন্দ্র করে এদিন স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।